আজকে দুই বন্ধু মিলে ঘুরতে যাব মুন্সিগঞ্জের প্রত্যন্ত গ্রাম বেতকার বিখ্যাত এক চায়ের দোকানে, চা খেতে আর মুন্সিগঞ্জের টাটকা সবজি কিনতে। আমার সেই বন্ধু হলো সৈকত, যে সাজেক ভ্রমণের সময় একবার পড়েছে বাইক থেকে, আবার বান্দরবন ভ্রমণের সময় পড়েছে, কিন্তু সে বারবার এরকম বাইক নিয়ে পড়ে যায় কেন, সেই রহস্য আজকে আপনাদেরকে জানাবো। আমার বন্ধু সৈকত বিশাল প্রতিভাবান গায়ক, তার গানে গলা ফুটে ওঠে যখন আশেপাশে কোনো রমণী থাকে সেই মুহূর্তে। বিশ্বাস না হলে এই ভিডিও ক্লিপটি দেখুন। আর এভাবে সে প্রতিভা বিকশিত করতে যে ড্রাইভিং এ মনোযোগ হারিয়ে রাস্তায় চিৎপটাং হয়ে পড়ে যায়। এটা মাঝগার্দি আজকে আমরা বেতকার খুবই সুবিখ্যাত এক চায়ের দোকানে এসে কফি খাই। আমরা যারা নারায়ণগঞ্জ বাইকার কমিউনিটি আছি, তারা ঘোরার জন্য বা চা খাওয়ার জন্য বেতকার এই জায়গাটিতে আসতে পারেন। আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে দেব। We are new holly party people, ladies, they better get dressed. Like good vibes in our minds, ain't nobody feels right. I'm like a goodbye boy, I know you like how it feels. মুন্সিগঞ্জ টাটকা সবজির জন্য অনেক বিখ্যাত। দুই বন্ধু মুন্সিগঞ্জের বেতকায় ঘুরে টাটকা সবজি কিনে চলে আসি বাসায়। আর বন্ধুকে এভাবে পচানোর জন্য দুঃখিত, নেক্সট টাইম গানের প্রতিভা বিকশিত করলে আরও পচাবো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়।